আপনারা জানেন কি, 51 সতীপীঠের অন্যতম পীঠ হলো বক্রেশ্বর। এখানে সতীর ভ্রু যুগলের মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এবং এখানে তিনি দেবী দুর্গা রূপে পূজিতা হয়ে থাকেন। তবে বক্রেশ্বরের নামকরণের পিছনে যে কথিত কাহিনী রয়েছে তা হল সত্যযুগে লক্ষ্মী এবং নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। রাগে ঋষির দেহ 8 বাঁকে লেগে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন এবং পাপহরা নদীতে স্নানের পর পাপমুক্ত হন। তার নামে তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ। শিববিহীন দক্ষ যজ্ঞের স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারিণী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন। খণ্ডিত অংশগুলি পরে এক একটি মন্দিরে পরিণত হয় এবং শক্তিপীঠে পরিণত হয়। দেবী এখানে মহিষ মর্দিনী, ভৈরব বক্রনাথ নামে পরিচিত।